আজকে সকাল 9টার দিকে আমরা একটা সংবাদ পাই, মোংলা পৌরসভার মাদ্রাসা রোডের জনৈক হালিম সর্দারের বাড়িতে একজন ভদ্র মহিলার তার ভাড়া বাসায় লাশ আছে। তার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পরবর্তীতে আমরা সেখানে যাই, যাওয়ার পরে আমরা প্রয়োজনীয় আইনগত যে প্রক্রিয়া আছে সেগুলো করি এবং তার আত্মীয় স্বজনের সাথে কথা বলি। আমরা লাশ পোস্টমর্টমের জন্যে আমরা বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি, তবে তার স্বামীকে আমরা পাইনি, তার স্বামী পলাতক আছে। মেয়েটার যেখানে শোয়া ছিল সেখানে আমরা একটা উন্না পেয়েছি এবং তার গলায় চারিদিকে তার কালো দাগ আছে, যেহেতু আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড হতে পারে, তবে পোস্টমর্টম না পাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না। অভিযান চলছে, এটা আমাদের টিম বাহিরে কাজ করছে। চলো।